করোনায় ভ্যাকসিনেশনের গুরুত্ব আসলে কতটুকু আসলে শুরু থেকেই যে যেই মহামারীকালীন সময়ে এমনি আমরা সবাই প্যানিক্ট হয়ে আছি এবং ভয় বা ভীতির মধ্যে দিয়ে যাচ্ছি তো এর মধ্যে তো আসলে আসার আলো জুগিয়েছে আমাদেরকে ভ্যাকসিনেশন বা টিকাদান যে কর্মসূচিটি শুরু করেছে সারা বিশ্বব্যাপী বাংলাদেশেও কিন্তু বাংলাদেশ সরকার আসলে সাফল্যের সাথে এটি শুরু করেছে তো এটি নিয়ে অনেক ধরনের কনফিউশন আছে যে যারা প্রথম ডোজটি নিয়েছেন এক্ষেত্রে দেখা গেছে যে অনেকে দ্বিতীয় ডোজটি হয়তো নিতে পারছেন না কিংবা কোনো না কোনো সমস্যা হচ্ছে তো এক্ষেত্রে ভিন্ন কোনো ব্র্যান্ডের সেকেন্ড ডোজ কেউ গ্রহণ করতে পারবেন কিনা আপনার কি মতামত এই বিষয়ে এখানে দেখা গেছে যে একটা ভ্যাকসিন যদি সে ফার্স্ট ডোজ অন্য একটা ব্র্যান্ড নিয়ে থাকে সেক্ষেত্রে অন্য ব্র্যান্ডেরটা সেকেন্ড ডোজ নিতে পারবে কিনা এই জিনিসটাকে বলে হচ্ছে হেটারোলোগাস ভ্যাকসিন হেটারোলোগাস বুস্ট ভ্যাকসিনেশন বলে যেখানে বলা হচ্ছে যে সাধারণত যে ভ্যাকসিনটা সে ফার্স্ট ডোজ নিয়েছে সেটাই সেকেন্ড ডোজ নেওয়া ভালো সেই ক্ষেত্রে দরকার হলে অপেক্ষা করা যেতে পারে সেকেন্ড ডোজের জন্য যদি কোনো কারণে সম্ভব না হয় সেই ক্ষেত্রে যদি আমরা সেকেন্ড ডোজ নিতে চাই অন্য কোনো ব্র্যান্ড সেই ক্ষেত্রে দেখতে হবে যে এরকম কোনো স্টাডি বা এরকম কোনো পা হয়েছে কিনা না যেটাতে সেকেন্ড ডোজ অন্য ভ্যাকসিন দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর আগেও এরকম অনেকগুলা ডিজিজের ক্ষেত্রে হয়েছে যে আমরা হেটারোলোগাস বুস্ট ভ্যাকসিনেশন যেটা সেটা ই বলাতে তারপর এইচআইভিতেও ট্রাই করা হয়েছিল এবং জার্মানি অ্যান্ড ফ্রান্সে ওখানে দেখা গেছে যে একটা গ্রুপকে অ্যাস্টাডেংকা ফার্স্ট ডোজ দেওয়ার পরে দেখা যাচ্ছে সেকেন্ড ডোজ কাউকে কাউকে ফাইজার দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে যাদের বয়স পঞ্চাশের ঊর্ধ্বে তাদের চেয়ে যারা হচ্ছে ইয়াং জেনারেশন তাদের মধ্যে দেখা গেলো ভ্যাকসিন রিলেটেড যে থ্রম্বোসাইটোপেনিয়া মানে রক্ত জমার বাঁধা এই পার্শ্ব প্রতিক্রিয়াটা তাদের মধ্যে বেশি দেখা গেল তখন এইটা বন্ধ করে দেওয়া হয় তো সেই ক্ষেত্রে দেখা গেল যে পরবর্তীতে বলা হচ্ছে যদি কেউ ফার্স্ট ডোজ অ্যাস্ট্রাজেঙ্কা নেয় এবং সেকেন্ড ডোজ ফাইজার নেয় তাহলে পার্শ্ব প্রতিক্রিয়ার পরিমাণটা বেড়ে যায় চার গুণ আর ফার্স্ট ডোজ যদি ফাইজার নেয় সেকেন্ড ডোজ যদি অ্যাস্টাজেঙ্কা নেয় সেই ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়ার পরিমাণটা বেড়ে যায় দ্বি দ্বিগুণ কিন্তু এই সব পার্শ্ব প্রতিক্রিয়ায় আটচল্লিশ ঘন্টা পর্যন্ত সাধারণত স্থায়ী থাকে এরপরে এটা আস্তে আস্তে চলে যায় তো যেহেতু এখন এ ধরনের কোনো স্টাডি বা এ ধরনের এটা কমপ্লিট হয়নি সেক্ষেত্রে বলবো যে ফার্স্ট ডোজ যেটা নেওয়া হয় সেকেন্ড ডোজ সরকারিভাবে নির্দেশ না আসা পর্যন্ত সেকেন্ড ডোজটা আগেরটাই নেওয়া উচিত বা ভালো হবে এবং সরকারি নির্দেশ বা এটা যদি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা যারা এগুলো নিয়ে কাজ করছে তারা যদি বলে নেওয়া যাবে তাহলে তখন সেটা নেওয়া যেতে পারে